আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বৈদেশিক কর্মসংস্থান ভ্রমণ অফিসার তথ্য কেন্দ্র চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আমি আমরা যারা দুবাইতে বিজনেস করতে আগ্রহী বা যারা দুবাইতে রেসিডেন্ট পারমিট নিয়ে থাকতে চান, আপনাদের জন্য আমি প্রতিনিয়ত বিভিন্ন তথ্য কালেকশন করেছি। তো আমার সাথে এখানে একজন ব্যবসায়ী, তার সাথে আমার পরিচয় হয়েছে, উনি খুব ভালো অবস্থানে আছেন এখানে আমি দেখেছি। সো মনে হলো ওনার কাছ থেকে রিকোয়েস্ট করে সময় নিয়ে আমি ওনার সাথে আপনাদের জন্য কথা বলবো এবং আপনাদের জন্য কিছু উত্তর, যে প্রশ্নগুলো আপনাদের মনে রয়েছে সেটার কিছু উত্তর আমি এখানে নিয়ে আসার চেষ্টা করবো, বা অনেকেই কিন্তু আমাকে এই ধরনের প্রশ্নগুলো করে থাকে। তো চলুন আমরা ওনার সাথে এখন কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো এখানে দুবাইতে আপনি কতদিন ধরে আছেন? আমি দুবাইতে এখানে অনেক লং টাইম, আমি 2005 থেকে এখানে আছি, দুবাইতে আছি। তো আলহামদুলিল্লাহ এখানে ভালোই আছি। আপনার নামটা আমি কিন্তু জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম। আমার নাম হলো মোহাম্মদ আবুদায়ের, তবে আমি সবাই আমাকে সুমন ডাকে এখানে। জি, তো সুমন সাহেবের সাথে আমরা এখন যে কথা বলছি, যে আসলে মূলত যে কারণে আমি সুমন সাহেবের পিছু নিয়েছিলাম, যে কারণে আমি ওনার কাছ থেকে ওনাকে নিয়ে আজকে বসা, সেটা হচ্ছে যে এখানে বিজনেসের কি সুযোগ সুবিধা আছে। আপনাকে কিন্তু আমাদের বাংলাদেশের ইউটিউবে অনেকেই দেখছে হয়তোবা, সো তারা আপনার কিন্তু আপনি যে ইনফরমেশনটা দিবেন এই ইনফরমেশনটা কিন্তু অনেকে, এটাই কিন্তু তার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে বা এটা তার কাজে লাগতে পারে। সো আপনি কিন্তু ওই রকমভাবেই বলবেন যে একটা লোক যেন এখানে এসে প্রতারিত বা সমস্যা বা বিপদে না পড়ে, বা আপনার কথাটা শুনে অনেকে হয়তো বা ইয়ে না হয়, যেটা রিয়েল টাইম বিষয়টা আপনি বলার চেষ্টা করবেন। আমি তো দেখেছি, আবার অনেকের সাথে কথাও বলেছি, তারপর আমি আপনার পয়েন্ট অফ ভিউটা একটু জানবো। আচ্ছা, তো এখন আপনি এখানে কি ফ্যামিলি নিয়ে থাকেন নাকি একা থাকেন? না, আমি আলহামদুলিল্লাহ এখানে ফ্যামিলি নিয়ে আছি। আচ্ছা আচ্ছা, তো আপনার যারা সন্তান তারা এখানে কি, আপনার সন্তান আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার দুই ছেলে এক মেয়ে। আচ্ছা, তারা পড়াশোনা করে এখানে? হ্যাঁ, পড়াশোনা এখানে। কেমন পড়াশোনার সুযোগ সুবিধা কেমন পাচ্ছে তারা? হ্যাঁ, এখানে পড়াশোনার সুযোগ সুবিধা খুব ভালো, স্কুলে পড়াশোনাটা খুব ভালো। চাইলে আপনি ইন্ডিয়ান সিলেবাসে পড়ালেখা করতে পারেন, আর ইউকে সিলেবাস ও ইন্টারন্যাশনাল সিলেবাস যেটা, এটা তো পড়াশোনা করাতে পারে। তো কোয়ালিটি অফ এডুকেশন তো অবশ্যই ভালো। অবশ্যই ভালো, এটা তো ইন্টারন্যাশনাল মার্কেটে, ইন্টারন্যাশনাল যে ইয়েটা ওইটাই আমি এখানে। আচ্ছা, এখানে তো অনেকেই, এখানে অনেকেই দেখা যাচ্ছে যে তাদের ফ্যামিলি নিয়ে রেসিডেন্ট হিসেবে থাকতে চায়, তো আপনি কি বলবেন যে এখানে যে পড়াশোনা বাচ্চারা করতেছে, এটা কি তাদের যে একটা লোক যে আর্ন করবে সেই আর্নিং এর থেকে আবার বেশি খরচ কিনা, এটাও কিন্তু বিবেচনা করতে হয়। কারণ একটা ফ্যামিলি যদি টাকা আর্ন করে, সেই টাকাটা কিন্তু তার নিজের পারিবারিক খরচের বাইরেও এডুকেশন, বাচ্চাদের মানে ভালো পড়াশোনার জন্য খরচ করতে হয়। তো এই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে পড়াশোনার খরচটা বাচ্চাদের কিরকম? পড়াশোনার খরচটা এখানে আপনি দুইটা লেভেলে আছে, আপনি যদি ভালো ইন্টারন্যাশনাল যে ইউকে সিলেবাসে ভালো স্কুল, যেগুলো ইন্টারন্যাশনাল যে স্কুলগুলো ওগুলোতে একটু আপনার এক্সপেন্সিভ, আবার এর থেকে আপনি যদি ইন্ডিয়ান সিলেবাস যেটা যেটা এখানে সিবিএসই সিলেবাস বলে, ওটাতে করলে আপনার খরচটা একটু কম। এটা আবার ডিপেন্ড করবে আপনি এখানে বিজনেসের ক্ষেত্রে আপনি কী ধরনের ইনভেস্ট করতেছেন, কী ধরনের বিজনেস করতে চাইতেছেন। আচ্ছা, তো এটা তো তার আর্নিং এর উপর ডিপেন্ড, আর্নিং এর উপরে ডিপেন্ড। আচ্ছা, একটা লোক যে আপনার এই যে মনে করেন এখানে ইন্ডিয়ান সিলেবাস বলেন আপনি বা একটা অন্য দেশের, এখন এদের পড়াশোনার যে মানটা, ধরেন আমি যেটা মিড লেভেলে যারা পড়াশোনা করছে, তাদের পড়াশোনার মানটা কি মোটামুটি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের হবে, বা মানে বা ওরা কি অ্যাকসেপ্ট করবে এটা, বা আমাদের বাংলাদেশ থেকে তো বেটার নাকি? না, বাংলাদেশ থেকে তো এটা অনেক গুণে বেটার। টিচাররা কেমন কেয়ারিং হয়? টিচার তো এখানে তো পড়ালেখার ইয়েটা খুব ভালো, কারণ এখানে বাসায় আমার বাচ্চারা পড়তেছে, আমি তো জানি এখানে বাসায় তেমন একটা ইয়ে করা যায় না, লাগে না, এটা টিচারেরা স্কুলে সবকিছু হোমওয়ার্ক থেকে সবকিছু স্কুলে ওরা কমপ্লিট করে। এটা একটা ভালো, এটা আমরা এখানে যে কারণে একটু দাঁড়ান একটু পাস করি। আচ্ছা, আমাদের খাবার চলে এসেছে, তো আমরা আবার খাবারের পরে আবার আমরা কথা বলবো। এখানে বিজনেস করতে কীরকম খরচ লাগে, বা একটা লোক কীরকম টাকা নিয়ে এসে বিজনেস করলে সে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলে পৌঁছাতে পারবে যদি সে ধরে রাখে বিজনেসটা, আপনার কি মনে হয়? বিজনেসের ক্ষেত্রে ওইটা ডিপেন্ড করবে আপনি কী ধরনের ইনভেস্ট করতে চাইতেছেন, বা কী ধরনের ইনভেস্ট করার আপনার অ্যাবিলিটি আছে। তো এখানে মিড লেভেল আছে, আবার আপনার যদি ইচ্ছে করেন আপনি এখানে যদি বড় অ্যামাউন্টে ইনভেস্ট করেন তাহলে ওটার জন্য ভালো সুযোগ সুবিধা আছে। এখানে গভর্নমেন্ট অনেক ফ্যাসিলিটি দিতেছে বিজনেস করার জন্য,
ইউরোপ থেকে আসি এখানে চায়না ইউরোপেরা এখন এখানে দুবাইতে বিজনেস করতেছে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে যারা বিজনেস করতে আসতে চাইতেছেন তারা ইনফরমেশনগুলো আগে একটা ভালো একটা কনসালটেন্টের সাথে এটা আগে আপনারা পরামর্শ করবেন, যোগাযোগ করবেন, যোগাযোগ করেছি। বাট এখানে দেখতেছি অনেকে টাইপিং সেন্টারে গিয়ে কাজ করে ফেলতেছে। সো কিছু এখানে মানুষের কিন্তু ওই লাইসেন্স করতে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনাটা আমি দেখছি যে আছে কিছুটা। আপনি যদি যান তাহলে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। আপনি যদি কারো কথায় যদি যাই আপনি কারো মাধ্যমে যদি টাকা দেন তাহলে আপনি প্রতারিত হওয়ার, এখানে কি নিজে নিজে করা সম্ভব ডিপার্টমেন্ট গুলোতে গিয়ে গিয়ে? হ্যাঁ, অবশ্যই করা সম্ভব, কারণ এখানে গভর্নমেন্ট একটা মানে একটা অফিসের মেজরে ছোট ছোট সবগুলো গভর্নমেন্ট আপনার ছোট অফিস গুলো ওরা রাখছে। ওখানে আপনি ইচ্ছে করলে আপনি সবগুলো কাজ একসাথে আপনি করতে পারতেছেন, আপনি নিজে করতে পারতেছেন। যতগুলো মন্ত্রণালয় রয়েছে প্রত্যেকটা মন্ত্রণালয়ে একটা করে উইং ওখানে দিয়ে দিয়েছে, ওখানে দেওয়া আছে, আপনি ওখান থেকে সবগুলো কাজ আপনি নিজেই করতে পারবেন। যেটা আমাকে আপনি দেখাইলেন তখন আমি ওই যে ভিডিও দেখালাম, আমি ভিডিওটা দিব এখানে, আমি দেখলাম যে একটা মানে লেখা আছে এক্সপোর্ট ইম্পোর্ট, তারপর লেখা আছে ট্রেড লাইসেন্স, আবার মনে করেন আরেক জায়গায় ইকোনমিক ডিপার্টমেন্ট, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট এখানে আছে। মানে একটা লোক যদি ঢুকে লাইসেন্স করার জন্য নিচতলা থেকে উপরের তলা পর্যন্ত যেতে যেতে তার লাইসেন্সের কাজ শেষ। হ্যাঁ, আপনি সবগুলো কাজই আপনি এখানে কমপ্লিট করতে পারবেন। তবে হ্যাঁ, তাদের কিছু প্রিরিকুইজিট আছে, আগের কিছু কাজ আছে, সেই কাজগুলো তো ফাইনাল মানে ওকে করে নিয়ে যেতে হবে। রিকোয়ারমেন্ট আছে না? হ্যাঁ, অবশ্যই রিকোয়ারমেন্ট আছে, যে ডকুমেন্টস গুলো লাগবে আপনি ওই ডকুমেন্টস গুলো নিয়ে আপনি ইচ্ছে করলে আপনি মানে শর্ট টাইমের ভিতরে উইদিন 2-3 days এর ভিতরে আপনি পুরো কাজ কমপ্লিট করতে পারবেন। বিশের ক্ষেত্রেও সেম একই সিস্টেম, আপনি ইচ্ছে করলে এখানে 24-hour সার্ভিসও আছে, আবার ইচ্ছে করলে আপনি দেখা যায় যে 1-10 days ভিতরে আপনি পুরো কাজ কমপ্লিট করে যেতে পারবেন। এখানে যারা রেসিডেন্ট হিসেবে থাকতে চায় ফ্যামিলি নিয়ে আসে তারাও করতে পারে, তারা কোম্পানি, আবার অনেকে আছে যে কোম্পানি করে বিজনেস করতে চায়, আবার অনেকে আছে কোম্পানি করবে শুধুমাত্র ইনভেস্টর ভিসা কিংবা ইনভেস্টর ভিসাটা পাওয়ার জন্য। দুবাইয়ের ইনভেস্টর ভিসাটা একটা একটা ইয়ে আছে, কোয়ালিটি ফুল ভিসা, বিকজ অনেকগুলো দেশে এটাকে অ্যাকসেপ্ট করে। তো এগুলোর জন্য আর কি অনেকে ইয়ে করে, কিন্তু আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে বিজনেস, যেটা বিজনেস করতে চাইলে একটা লোক কত টাকা মিনিমাম ইনভেস্টমেন্ট নিয়ে আসলে এখানে বিজনেস করতে পারে? যেহেতু এটা দুবাই, এটা ইন্টারন্যাশনাল মার্কেট, তো ওই ক্ষেত্রে আপনি ডিপেন্ড করবে আপনি কোন কোন বিজনেসটা আপনি করতে চাইছেন। এখানে আপনার মানে ছোট ছোট বিজনেস আছে, যেমন আপনি গ্রোসারি বা রেস্টুরেন্ট আছে বা ক্যাফেটেরিয়া টাইপের আছে, তো এই ধরনের বিজনেস গুলো করতে গেলে আপনি অ্যামাউন্টটা কম লাগবে। আর আপনি যদি বড় আকারে আইডিয়া, সাপোজ যদি আপনি মনে করেন ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, যেটা ওইটা আসলে ডিপেন্ড করবে লোকেশনের উপরে, লোকেশনের উপরে অনেক ভাড়া, হ্যাঁ ভাড়াটা ইয়ে হয়। ওই হিসাবে তারপরে আমার মনে হয় আপনি 50 lakh বা 30-20 lakh, ওটা ডিপেন্ড করবে আসলে লোকেশনের উপরে, এরিয়ার উপরে। ওই এরকম একটা বাজেটে আপনি একটা নতুন বিজনেস এখানে ওপেন করতে পারেন। আচ্ছা, আর এছাড়া ধরেন আর অন্য আরো অন্য বিজনেস আছে যেগুলো এরকম, মানে আমার মনে হয় এর নিচে তো আর বিজনেস করা সম্ভব না, এর নিচে এখানে বিজনেস করা সম্ভব না, কারণ এখানে সার্ভাইভাল ব্যাপার আছে, এখানে তো স্টাফ কাজ করবে, এখানে আবার এককালীন ভাড়াটা এককালীন দিয়ে দিতে হয় এখানে, যে বাড়ি ভাড়াটা। আবার অনেক সময় দেখা যায় 2-4 অনেকে নেয়, এটা এটা হচ্ছে যে যিনি বাড়ির মালিক আছেন বা রিয়েল এস্টেট কোম্পানি আছে তাদের উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, তো এখন মনে করেন একটা লোক যদি এখানে আসে প্রথমে কতদিনের ভিসা পায়? না, এখানে আপনার যদি একটা তো এখানে দুইটা সিস্টেম আছে, একটা হলো আপনি ভিজিট ভিসা এখানে আসলেন, এরপরে বাকি আপনি 3 মাসের ভিসা আসতে পারেন বা 1 মাসের ভিসা। ভিজিট ভিসা আসার পরে একটা লোক যদি ভিজিট ভিসা আসে, আসার পরে এখানে যদি সে কোম্পানি করে এবং ব্যবসা করতে চায় তখন যদি সে ভিসা করে, তার কতদিনের ভিসাটা সে প্রথমে পায়? ভিসা ওটা ডিপেন্ড করবে ওর ট্রেড লাইসেন্সটা করতে, মানে দোকান, মানে দোকান বা ট্রেড যে কোম্পানিটা করবে ওই কোম্পানিটা যদি কনফার্ম করে ফেলতে পারে লোকেশনটা, তাহলে ওটা 1 week। না, কত দিনের ভিসা, আই মিন কত বছরের ভিসা হয়? হ্যাঁ, এখানে ইনভেস্টরের জন্য এখন গভর্নমেন্টে 3 বছরের ভিসা দিয়েছে, আর যারা রেসিডেন্ট পার্টনারের ভিসা ওইটা 3 বছর, আর রেসিডেন্সির ভিসা 2 বছর, 2 বছরের জন্য দিয়েছে এখন। তো এই 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 যে আপনি দুবাইতে আছেন, আপনার তো অনেক বছর হলো, প্রায় 17 বছর বোধ হয় না? হ্যাঁ, এরকমই 17 বছর আপনার চলতেছে। আপনি প্রথম থেকে তো আর এত এত ইজি ছিল না, এখন যে অবস্থানে আছেন সেই অবস্থানটা তো আর প্রথমে ইজি ছিল না? না না, এটা তো অবশ্যই, কারণ আমি যখন প্রথমে আসছি তখন তো আর আমি একটা পজিশনে আসতে পারিনি, তো আমিও আস্তে আস্তে বিজনেস, অনেক সময় লাগছে, সময় লাগছে, ধৈর্য ধরতে হবে, অনেক ধৈর্য ধরতে হবে। আবার এরকম না আপনি আসলে, হ্যাঁ অবশ্যই লস খেয়েছি অনেক বিজনেস, আর বিজনেসটা তো এরকমই, আপনি যদি শুধু এটা চিন্তা করেন আমি এটা থেকে বেনিফিট পাবো এটা এরকম চিন্তা করলে হবে না, এটা
প্রফিটও আছে লসও আছে, তো ওই ওই হিসাবে আপনি এটাকে মাইন্ডে রাখতে হবে, মাইন্ডে রাখি আপনি যদি আগান। তবে হ্যাঁ, আপনি সবসময় এটা আপনার ইয়ে রাখতে হবে যে হ্যাঁ আমি বিজনেসটা আমার মানে ভালো একটা পজিশনে নিয়ে যাবার চেষ্টা করবো, তাহলে হয়তো আমার মনে হয় একসময় একসময় আপনি ধৈর্য ধরতে হবে। প্লাস ধৈর্য ধরার সাথে সাথে বিজনেসটা আপনার বড় করার জন্য সব মানে যেভাবে প্ল্যানিং করা দরকার, ইনভেস্টমেন্ট লাগলে ইনভেস্টমেন্ট, সময় দেওয়া লাগলে সময়, পরিশ্রম লাগলে পরিশ্রম দিয়ে এটা করতে হবে। অবশ্যই। তো অনেকক্ষণ কথা বললাম, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আশা করি আপনার কথাগুলো থেকে আমাদের দর্শকরা অনেক ইনফরমেশন পাবে আমি মনে করছি। তো আপনি আপনি ভালো থাকবেন, এখানে সুস্থ থাকবেন, আমরাও দোয়া করি আপনি যেন আরও ভবিষ্যতে আরও ভালো বিজনেসম্যান হতে পারেন এবং আরও ভালো থাকেন ইনশাল্লাহ। ঠিক আছে, আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আর যারাই দুবাইতে আসতে চাইতেছেন তারা মোটামুটি একটা ভালো একটা মানে কনসালটেশন বলেন বা ট্রাভেল এজেন্সি বলেন, ওদের সাথে ভালো একটা কোম্পানির সাথে যোগাযোগ করে বা ইনফরমেশন গুলো নিয়ে আসবেন। নিজস্ব লোক থাকলে তো ওটাতে সবচেয়ে বেটার, যেহেতু আপনাকে গাইড করতে পারবে। তবে কারো দালাল বা কোনো লোকের কথাবার্তা আপনি ওনাকে আগে অ্যাডভান্স টাকা দিয়ে প্রভাবিত হয়ে আসবেন না, প্রতারিত হয়ে আসবেন না, কারণ এটাতে আপনার আর্থিক ক্ষতি হবে, তো মানসিক ক্ষতি হবে, সামাজিক ভাবে সব দিক থেকে আপনি এটাতে লুজার হবেন। তো ধন্যবাদ আপনাকে, অনেকক্ষণ কথা বললাম। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা একজন সফল ব্যবসায়ী ইউনাইটেড আরব আমিরেটসের দুবাইতে তিনি ব্যবসা করছেন এবং দীর্ঘ 17 বছর এই দুবাইতে তিনি আছেন এবং তিনি খুব ভালো আছেন, হ্যাপি আছেন, সপরিবারে এখানে বসবাস করছেন রেসিডেন্ট হিসেবে। আমি যেটা দেখলাম যে উনি যথেষ্ট পরিশ্রমী, তবে তার পাশাপাশি যেটা এখন আমি দেখছি যে উনি সাকসেসফুলও বটে। তো আপনারা যারা এই দুবাইতে বিজনেস করতে চান, ইনভেস্ট করতে চান কিংবা ইনভেস্টর প্রোগ্রামে ইনভেস্টর ভিসা নিয়ে দুবাইতে রেসিডেন্ট হিসেবে থাকতে চান, যারা বাংলাদেশে অনেক সলভেন্ট, যারা আপনারা যারা সলভেন্ট বলতে আপনারা বুঝতে পারছেন, যাদের দুবাইতে যদি আপনি জাস্ট থাকেন, খান, ঘুমান, ঘোরাঘুরি করেন, শপিং করেন, এটা করলেও যাদের মনে করেন আপনার টাকা শেষ হবে না, এই ধরনের লোক যারা আপনারা আছেন, ইট মিনস যাদের মান্থলি মিনিমাম 4-5 লক্ষ টাকা আয় হয় কিন্তু আপনি একটা বেটার লাইফ চান, দ্যাট টাইম আপনারা কিন্তু দুবাইতে আসতে পারেন। তবে দুবাইতে একটু গরম আছে, দিনের বেলা গরম থাকে, যথেষ্ট গরমই থাকে, বাট খুবই চাকচিক্যময় একটা লাইফ, আপনারা একটা চাকচিক্যময় লাইফ পাবেন। সিকিউরিটি, দুবাই ইটস টু মাচ সিকিউর, আপনি রাতের 1টা, 2টা, 4টা, 5টা যখনই বেরোন, আমি এখনও পর্যন্ত কোনো বাজে সিনারিও পাই নাই। ভালো কোয়ালিটির খাবারগুলো এখানে সার্ভ হয়, ওয়ার্ল্ডের বড় বড় হাইপার মার্কেটসগুলো এখানে আছে, যেখানে আপনি ওয়ার্ল্ডের এনি টাইপ অফ খাবার, আপনি বাংলাদেশের খাবারও এখানে আপনি পাবেন, বাংলাদেশের যে মাছ মাংস কিংবা আপনি ময় মশলা যেগুলি আছে মশলা সব কিছু আপনি এখানে পাবেন। তো সেই হিসেবে যারা দুবাইতে থাকতে চান তারাও এখানে আসতে পারেন, যারা ইনভেস্ট করতে চান তারাও এখানে আসতে পারেন। তো প্রিয় দর্শক, আশা করি আমাদের ভিডিওটি দেখে আপনারা অনেকগুলো তথ্য পেয়েছেন এবং অনেক কিছু জানতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো আজ আর কথা না বাড়িয়ে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে জানিয়েছি। আসসালামু আলাইকুম।